নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালকলিংয়ের এই বিশেষ আয়োজন চলছে, বিশেষ আড্ডা। আমি সমৃতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত ভালো লাগার মানুষ, কবি সৈয়দ হাসমত জালাল। প্রথমেই জানতে ইচ্ছে করছে যে এইটা তো একটা বিশেষ সময়, এই যে কবিপক্ষ শুরু হয়েছে 25শে বৈশাখ উপলক্ষে, এই সময়টাতে কীরকম অনুভূতি হয় আপনার? মানে সেরকম ছোটোবেলা থেকে তো একটা অন্যরকম পরিবেশে বেড়ে ওঠা আপনার, সেই তার ফলে যে সেরকম কিছু স্মৃতি যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। হ্যাঁ, এটা তো অবশ্যই আনন্দের স্মৃতি। 25শে বৈশাখ আসছে, এটা যেন একটা আমাদের কাছে পারিবারিক উৎসবের মতো ছিল। এবং বৈশাখ মাসের শুরু থেকেই আমাদের বাড়িতে আমরা অনেকগুলো সব ছোটো ছোটো ছেলে মেয়ে, তখন আমরা একেবারে স্কুলের নিচের দিকে পড়ি, একসঙ্গে সবাইকে মিলে বসিয়ে কবিতা আবৃত্তি করানো, গান শেখানো একসঙ্গে, এই একটা প্রস্তুতি চলতে থাকতো 20-25 দিন ধরে। পরে 25শে বৈশাখের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতো, সেখানে তখন বড়রাও যোগ দিতেন। তো এভাবেই রবীন্দ্রনাথ আমার একেবারে ছেলেবেলার থেকে আমার জীবনযাপনের সঙ্গে জড়িয়ে গেছিলেন। পরে যখন স্কুলে উঠলাম, তো স্কুলের এই 25শে বৈশাখের অনুষ্ঠানগুলোতে তো অংশ নিতামই, এবং সেই সঙ্গে আশেপাশের বিভিন্ন এলাকায়, সেখানেও তখন কবিতা আবৃত্তি করতে যেতাম বা আরও বিভিন্ন কারণে সেখানে হয়তো আমন্ত্রিত হতাম। তো এইভাবে ছেলেবেলার সঙ্গে আমার কাছে 25শে বৈশাখ হচ্ছে এমন একটা দিন যেটার শিল্প, সাহিত্য, সঙ্গীতের সম্মিলিত একটা উৎসব যাপন বলে মনে হতো। আচ্ছা, আপনার ছোটোবেলাটা কোথায় কেটেছে? আমার মুর্শিদাবাদে খোরশেদপুর গ্রামে, এবং সেখানে এখন তো সময় অনেকটা বদলে গেছে, তখনকার গ্রামাঞ্চলেও আমি দেখেছি, শহরাঞ্চলে তো বটে, গ্রামাঞ্চলেও বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে রবীন্দ্র জয়ন্তী পালিত হতো। এই যে ছোটোবেলায় আপনি যেমন একটা গ্রাম্য পরিবেশে দেখেছেন যে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, এবং এখন হয়তো ব্যস্ততার কারণে বা বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে আপনি আমন্ত্রিত থাকেন, ফলে হয়তো কলকাতাতেই থাকা হয়, তো এটার মধ্যে কোথাও কি সেরকম একটা, মানে এই রবীন্দ্র জয়ন্তী পালনে কোথাও একটা পরিবর্তন আছে? যে কলকাতায় কীভাবে যেভাবে পালন করা হয় সেটা আপনার কেমন লাগে, বা এই সময়টা কলকাতায় থাকতে কেমন লাগে, নাকি মনে হয় যে সেই যে ছোটোবেলায় যেভাবে পালন করতেন সেই জায়গায় কোথাও ফিরে যেতে কি ইচ্ছে হয়? রবীন্দ্রনাথের জন্মদিন তো এখন আর শুধুমাত্র 25শে বৈশাখেই পালিত হয় না, তারপরেও অনেকগুলো দিন ধরে উদযাপিত হতে থাকে। ফলে কলকাতায় যেমন থাকি, তেমনি কোথাও আমন্ত্রণ এলে কলকাতার বাইরেও বিভিন্ন মফস্বল শহরগুলোতে বা গ্রামাঞ্চলেও নিশ্চয়ই যায়। তবে ছেলেবেলার যে আনন্দ, সেখানে অংশ নেওয়ার মধ্যে যে আনন্দটা, সেটা বোধহয় কলকাতার শহরে সেইভাবে আর পাই না। তার কারণটা হচ্ছে, কলকাতায় আর বিশেষ করে যদি একেবারে সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখি, তাহলে দেখব এটা অনেকটাই যান্ত্রিক বলে আমার মনে হয়। এবং মনে পড়ছে কবি বিষ্ণুদের কবিতার একটি লাইন, তিনি বলেছিলেন, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, অর্থাৎ শুধু 25শে বৈশাখে আর 22শে শ্রাবণেই আমরা শুধু রবীন্দ্রনাথকে স্মরণ করব, আর সারা বছরের সারা বছর ধরেই তার সৃষ্টি নিয়ে কাজ হওয়া উচিত, হয়তো বা অনেকটাই হয়, কিন্তু তারপরেও মানে তার মতো স্রষ্টাকে নিয়ে কাজ করতে গেলে সারা বছরও হয়তো বা কোথাও কম, তাই না? অবশ্যই, বিশেষ করে বলবো যে আজকে এই সময়ে আমরা এমন একটা উত্তরাধুনিক সময়ের পরিপ্রেক্ষিতে বসবাস করছি, যেখানে সারা বিশ্বের সংস্কৃতির একটা ঢেউ এসে আমাদের বাংলা সংস্কৃতির মধ্যেও পড়েছে। এবং অনেক ক্ষেত্রে তো এরকম হচ্ছে যে আমাদের বাংলা সংস্কৃতি বদলে যাচ্ছে। আজকে প্রযুক্তির উন্নতির ফলে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বজুড়ে এমন একটা বাণিজ্যিক সংস্কৃতি সর্বত্রই চেপে বসছে, আমাদের উপর আরোপ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে দেখব যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আরও অনেক বেশি করে আমাদের মনে পড়ছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার পরবর্তী প্রজন্মের বা এখনকার ছেলেমেয়েদের কথা ভাবি, তাহলে কয়েকটা রবীন্দ্রনাথের গান, এবং যারা মূলত আবৃত্তি করে বা স্কুলে পড়াশুনো করে, তাদের স্কুল পাঠ্যের কয়েকটি কবিতার বাইরে আমরা কি সত্যি সেভাবে রবীন্দ্রনাথকে এখন পড়ি? আমরা যদি রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোর কথা ভাবি, তার শিক্ষা চিন্তার কথা ভাবি, তার দর্শনের কথা ভাবি, তার ধর্মচিন্তার কথা ভাবি, প্রত্যেকটি বিষয় আজকে এত বেশি প্রাসঙ্গিক, এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, আমাদের বিশ্বের পরিপ্রেক্ষিতে এই অস্থিরতার মধ্যে, তো আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথকে সবসময় নতুন করে সারা বছর ধরে আমাদের চর্চা করা উচিত। একদমই তাই।
আপনি নিজেও যেহেতু লেখালেখি করেন, তার ফলে কোথাও গিয়ে কি ধরুন রবীন্দ্রনাথের কবিতা সেগুলো আপনাকে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে, মানে ছোটবেলা থেকে আপনি যে বলছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করছেন, সেরকম কি কোনো কবিতা কখনো আবৃত্তি করেছেন বা পাঠ করেছেন সেরকম কোনো অনুষ্ঠানে মনে পড়ে? তাহলে আমরা যদি আজকে কিছু শুনতে পাই আর কি। অবশ্যই, রবীন্দ্রনাথের কবিতা ছেলেবেলায় তো ভীষণই প্রভাবিত থেকেছি, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে থেকেছি, এবং নিজেও সে সময় স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময় আবৃত্তি করতাম। পরে যখন নিজের লেখালেখির ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান আমাকে অনেক প্রভাবিত করেছে কবিতার থেকেও। তবে একটা সময় প্রচুর রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ ছিল, মনে ছিল, এখনও পড়ি, পড়ার সময় মনে পড়ে যায়। আমি পূরবী কাব্যগ্রন্থের আহ্বান বলে একটা কবিতার অল্প একটু শোনাচ্ছি। আমারে যে ডাক দেবে এ জীবনে, তারে বারংবার ফিরেছি ডাকিয়া, সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া, দীপখানি তুলে ধরে মুখে চেয়ে ক্ষণকাল থামি, চিনেছে আমারে তারই সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে আমি চিনি আপনারে। সহস্রের বন্যা স্রোতে জন্ম হতে মৃত্যুর আঁধারে চলে যাই ভেসে, নিজেরে হারায় ফেলি অস্পষ্টের প্রচ্ছন্ন পাথারে কোন নিরুদ্দেশে। নামহীন দীপ্তিহীন তৃপ্তিহীন আত্মবিস্মৃতির তমসার মাঝে কোথা হতে অকস্মাত করমরে খুঁজিয়া বাহির, তাহা বুঝি না যে। অসাধারণ। আসলে আমি যতবারই আপনার কণ্ঠ থেকে কোনো কবিতা পাঠ শুনেছি আর কি, ততবারই মুগ্ধ হয়েছি, যেরকম আপনার লেখা পড়েও হই। কিন্তু আমার মনে হয় যে এইটাও যে কবিতা পাঠ করে, এটাও তো একটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয়, কিন্তু আপনার কণ্ঠ থেকে শুনলে আমি প্রত্যেকবারের মতো আজকেও মুগ্ধ হয়েছি আর কি। এটা একটা খুব দীর্ঘ কবিতা, খুব অসাধারণ কবিতাটা, এবং খুব ফিলোসফিক্যাল কবিতা। এটা মানুষের একটা সারা জীবনের প্রেম এবং জীবন উত্তীর্ণ যে ভাবনা চিন্তা, এটার মধ্যে আছে, ফলে এটা আমার একটা খুব প্রিয় কবিতা। বহুকাল আগে পড়তাম খুব, সেভাবে মনে থেকে গেছে। সেই আমার মনে ছোটবেলাকার কথা বোধহয় অনেকদিন মনে থাকে, তাই না? তো আমরা আজকে তোমার একটা গান শুনি না? আমি একটু ছোট্ট করে, আপনিও যেমন একটু ছোট করেই করলেন, সেরকম একটা ছোট্ট করে একটু গান গাইবার চেষ্টা করি। বহি নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহি নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজি অসীম নব মাঝি অনাদিরব জাগি অগণ্য রবি চন্দ্র তারা, বহি নিরন্তর অ